হ্যালো স্টুডেন্টস, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি প্রথমেই দু একটি কথা বলছি যে এই মুহূর্তে আমরা যে ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে সবাই বাড়িতে থাকো এবং সুস্থ থাকো, এবং বাড়িতে থাকার মধ্য দিয়েই আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমাদের কলেজের পড়াশোনার বিষয় নিয়ে। আমাদের কলেজের যারা ফোর্থ সেম জির স্টুডেন্টসরা আছো তাদের জন্য আমার আজকের এই আমার ক্লাসটি হলো জির ছাত্রছাত্রীদের, যেখানে পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়টি রয়েছে তার মধ্যে আমরা অনেকগুলো ক্লাস অলরেডি কলেজ বন্ধ হওয়ার আগেই করে ফেলেছিলাম। আমি অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, তার মধ্যে গণপরিষদ, প্রস্তাবনা, মৌলিক অধিকার, কেন্দ্ররাজ্যের সম্পর্ক, কেন্দ্ররাজ্যের আইনসভা গঠন বিষয়াদি, এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকের আমার এই লার্নিং ক্লাসে আমার যে বিষয়টি হলো সেই বিষয়টি হচ্ছে ফেডারেলিজমের উপরে, ফেডারেলিজম অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে আমরা দেখব যে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে কী বোঝায়। আমরা জানি যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হলো যেখানে দু ধরনের সরকারের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেখানে কেন্দ্র একদিকে কেন্দ্র সরকার রয়েছে, অপরদিকে কতগুলো আঞ্চলিক সরকারকে নিয়ে, আঞ্চলিক অর্থাৎ রাজ্য সরকারগুলোকে নিয়ে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠিত হয়। এই যে আঞ্চলিক সরকার এবং কেন্দ্রীয় সরকার, এদের মধ্যে ক্ষমতার একটা বিভাজন করে দেওয়া হয়। যদি আমরা সংজ্ঞা অনুযায়ী দেখি তাহলে দেখব যে কেন্দ্র এবং রাজ্য এই উভয় ধরনের সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন থাকবে এবং উভয়ই স্ব স্ব ক্ষেত্রে এই ক্ষমতাগুলো স্বাধীনভাবে ভোগ করবে। তো অধ্যাপক ডাইসি এ বিষয়ে বলেছেন, এ ফেডারেল স্টেট ইজ এ পলিটিক্যাল কন্ট্রাভেন্সিস ইন্টেন্ডেড টু রিকনসাইল ন্যাশনাল ইউনিটি অ্যান্ড স্ট্রেংথ উইথ দ্য মেনটেন্যান্স অফ স্টেট রাইট। অধ্যাপক কেসি হোয়ার এর সংজ্ঞা অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে বোঝায় যেখানে জাতীয় সরকার এবং আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন হয় যাতে উভয় সরকার স্ব ক্ষেত্রে সেই ক্ষমতাগুলো স্বাধীনভাবে ভোগ করে। এবারে আসা যাক ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি কী। আমরা জানি যে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রয়েছে সেই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা একদিকে যুক্তরাষ্ট্রীয় বলা যায়, আবার অন্যদিক দিয়ে যুক্তরাষ্ট্রীয় বলা যায় না। কেন বলা যায় না এ নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে বিস্তর মত পার্থক্য রয়েছে। তবুও বলা যায় যে ভারতীয় সংবিধানের যে স্রষ্টাগণ তারা দৃঢ়ভাবে স্বীকার করে গেছেন যে ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। উদাহরণ হিসেবে বলা যায় ডক্টর বিআর আম্বেদকর, তিনি দৃঢ়ভাবে স্বীকার করে গেছেন যে ভারতীয় ইউনিয়নের মধ্যে রাজ্যগুলো কেন্দ্রের ন্যায় স্বাধীন এবং সার্বভৌম। অনুরূপভাবে জওহরলাল নেহরু, তিনিও বলেছেন যে ভারতের অঙ্গরাজ্যগুলো কেন্দ্রের ন্যায় স্বাধীন এবং সার্বভৌম ক্ষমতা ভোগ করে থাকে। এছাড়াও খ্যাতনামা সংবিধান বিশেষজ্ঞ পল অ্যাপলবি, তিনিও বলেছেন যে ভারতের যে শাসন ব্যবস্থা চরম যুক্তরাষ্ট্রীয়, যাকে এক্সট্রিম ফেডারেল হিসাবে গণ্য করা হয়। অপরপক্ষে অধ্যাপক কেসি হোয়ার, জি এন যোশী, কেপি মুখার্জি, দুর্গাদাস বসু এদের মতো সংবিধান বিশেষজ্ঞগণ বলেছেন যে ভারতের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক বা আধা যুক্তরাষ্ট্রীয় বলা যেতে পারে। তা আমরা আলোচনা করে দেখি যে এই যে পরস্পর বিরোধী যে মতবাদগুলো উঠে এসেছে সেগুলো ভারতের ক্ষেত্রে কতটা বিদ্যমান, এবং ভারতের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তার সঙ্গে প্রযোজ্য কি না। এবারে আমাদের আলোচনার বিষয় হলো যে যুক্তরাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা
সেই বৈশিষ্ট্যগুলো তাহলে কি কি? তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো যদি আমরা লক্ষ্য করি, একদিকে দেখব যেমন প্রথমত বলা যায় এভাবে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই দুই ধরনের সরকারের উপস্থিতি, লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান থাকতে হবে, সংবিধানের প্রাধান্য থাকতে হবে এবং সংবিধান কর্তৃক কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতার বিভাজন বা বণ্টন থাকতে হবে। আর যেটা বিশেষ করে প্রয়োজন, এই কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে যদি কোনো কারণে বিরোধ বাধে, সেই বিরোধ মীমাংসার জন্য একটি যুক্তরাষ্ট্রীয় আদালতের প্রয়োজন। আমরা যে এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করলাম, এই বৈশিষ্ট্যগুলি ভারতীয় শাসনতন্ত্রের ক্ষেত্রে তাহলে লক্ষ্য করা যায় কি না? এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভারতীয় শাসনতন্ত্রে লক্ষ্য করতে পারি, তাহলে আমরা সেদিক থেকে বিচার করে বলতে পারবো যে ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় হয়েছে বা যুক্তরাষ্ট্রীয় কি না। প্রথমত এই যে বৈশিষ্ট্যগুলি আমরা যেগুলো বললাম, সেদিক থেকে বিচার করে যদি আমরা দেখি যে ভারতে একটি কেন্দ্রীয় সরকার রয়েছে এবং অনেকগুলো রাজ্য সরকার রয়েছে, তাই সেদিক থেকে বলা যায় যে ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয়। দ্বিতীয়ত, ভারতের সংবিধান লিখিত রয়েছে এবং অংশত দুষ্পরিবর্তনীয় রয়েছে। আবার বলা যায় যে ভারতের, তিন নম্বরে বা তৃতীয়ত, ভারতের ভারতীয় যুক্তরাষ্ট্রে সংবিধানের প্রাধান্য রয়েছে। কি করে? উদাহরণস্বরূপ বলা যায় যে যখন ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখন তাকে প্রতিশ্রুতি দিতে হয় যে ভারতীয় সংবিধানকে মান্য, ভারতীয় সংবিধান সে মান্য করবে। চতুর্থত, ভারতীয় সংবিধানের যে বিভাজন, অর্থাৎ ভারতীয় সংবিধানে কেন্দ্র রাজ্যের যে ক্ষমতার বিভাজন, সেটা তিনটি তালিকার মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে। একদিকে কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। আর ক্ষমতা বণ্টনের প্রশ্নে যখন বিরোধ দেখা দেয়, তার বিরোধ মীমাংসার জন্য ভারতের সর্বোচ্চ যে আদালত, সেই আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট, তার উপস্থিতিও রয়েছে। তাহলে আমরা এদিক থেকে বিচার করে দেখব যে ভারতের সংবিধানের এই যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো প্রত্যেকটি রয়েছে, তাই কাঠামোগত দিক থেকে ভারতকে আমরা যুক্তরাষ্ট্রীয় বলতে পারি। এদিক থেকে বিচার করলে বলা যায় যে ভারত একটি যুক্তরাষ্ট্রীয় দেশ, সে বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করে দেখি, তাহলে ভারতের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্রীয় নয়। কারণ আমরা কার্যত সবসময়ই দেখে থাকি যে কেন্দ্রের যে প্রাধান্য, তা সর্বোপরি সবসময়ই আমরা লক্ষ্য করতে পারি। যেমন এই যে ভয়ানক একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও আমরা দেখছি যে রাজ্য সরকারগুলো কেন্দ্রের একটা মুখাপেক্ষী হয়ে রয়েছে এবং কেন্দ্র সাহায্য করছে, সাহায্য করবে, তার প্রতি একটা আশা নিয়ে রয়েছে। তাহলে সেদিক থেকে আমরা এখন বলতে পারি যে ভারতের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় হলে পরেও এক কেন্দ্রিক, এবং সবসময়ই দেখা যায় যে রাজ্যগুলোর উপরে একটি এই কেন্দ্রীয় সরকারের প্রাধান্য সবসময় লক্ষ্য করা যায়। যাই হোক ছাত্রছাত্রীরা, আমি পরবর্তী পর্যায়ে আবার এই ভিডিও লেকচার নিয়ে ফিরে আসব। আর আমার সঙ্গে যদি ছাত্রছাত্রীরা সরাসরি যোগাযোগ করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে, সেই নাম্বারটিতে যোগাযোগ করবে। আমি আবার আমার নাম্বারটি বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9832327995। আমি নাম্বারটি আবার বলছি, 9832327995। এই নম্বরে যোগাযোগ করলে ছাত্রছাত্রীদের আমি কিছু নোটপত্র, প্রশ্নপত্র, সমস্ত রকম দিক থেকে সাহায্য করতে পারবো। ছাত্রছাত্রীদের বলছি যে পলিটিক্যাল সায়েন্সের শুধু জিই নয়, আমাদের অনার্সের ছাত্ররা এবং বিএ প্রোগ্রামের যে ছাত্ররা আছো, সমস্ত সেমিস্টারের প্রত্যেকেই বলছি, আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, যে কোনো সময় যোগাযোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের
প্রশ্নের উত্তর দেব, এবং কারো যদি নোটপত্রেরও প্রয়োজন হয় আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপে কতটুকু দেওয়া যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস।